পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে নর্থ রিজিয়নের বিজিএম কিতলি স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়ক মিয়ার রিপোর্টে সাড়ে সদস্যের নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে শেষ হল গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে নর্থ রিজিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা পঁচিশে জুন মঙ্গলবার কিতলির বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন সুরমা বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয় বিজিএম দুই এতে নর্থ রিজনে বিপুল সংখ্যক সদস্য কমিউনিটির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন এবার নর্থ রিজনে আরও পঞ্চাশ জন নতুন সদস্য যোগদান করেন শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় কারি আব্দুল মান্নানের পবিত্র কোরআন কুরান্তেলাওত ও শেখ মোহাম্মদ লায়েক মিয়ার শুভেচ্ছা বক্তব্য এবং ফয়জুল ইসলামের পরিচালনায় শুরু হয় বিজিএম অনুষ্ঠান এতে সভাপতিত্ব করেন মাসুক মিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনসব আলী জেপি সাবেক চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি জি এস ইউকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলার খাদিম হোসেন লর্ড মেয়র ব্রাডফুড এছাড়া আরও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফয়জুর রহমান চৌধুরী আজাদ উদ্দিন মুজাহিদ আলী কাউন্সিলার আবিদ হুসাইন এনামুল হক নূরে আলম রব্বানী নেসার আলী আশিক আলী তৈমুস আলী আশরাফ মিয়া কাউন্সিলর আবুল কালাম আজাদ ও কবির উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল সবসময় প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে প্রবাসীদের সহায়তার লক্ষ্যে এগিয়ে আসেন এরই ধারাবাহিকতায় এবারে বিমানের মানচেস্টার টু সিলেট ফ্লাইট চালুর জন্য জোর দাবি জানান এবং এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটিকে অভিহিত করার আশ্বাস দেন বিজিএম অনুষ্ঠানে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মালিক, আব্দুল খালিক ও রজব আলী। পরে নির্বাচন কমিশনার নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এবারে সভাপতি ফয়জুল রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নেসার আলী ও কোষাধ্যক্ষ আব্দুল সালাম। পুরাতন কমিটির বিদায়ী ও নতুন কমিটির শুভ সূচনায় শুভেচ্ছা বিনিময় ও বিশেষ মোনাজাতের মাধ্যমে বিজিএম অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সারচাল সদস্যের নতুন কমিটি দিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল নর্থ রিজনের দ্বিবার্ষিক সভা সম্পন্ন হল নতুন কমিটির সদস্যরা ভবিষ্যতে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলকে সামনের দিকে আরও নিয়ে অগ্রসর হবেন এই প্রত্যাশা উপস্থিত সকলের খিতলি থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ জগন্নাথপুর থানা প্রবাসী সংঘ ওলহামের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন গত শনিবার ওলহাম মিলে ওলঢহ্যামের মিলেনিয়াম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আমাদের ওলহাম প্রতিনিধি মুদুদ আহমেদ জানান সংগঠনের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা নিক্সনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ আব্দুল কাদের বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ শমুজ মিয়া আলহাজ আরজু মিয়া কলামিস্ট আকলাকুল আম্বিয়া হিরন খান সৈয়দ সুরুপ মিয়া মামুনুর রশিদ চৌধুরী উপস্থিত ছিলেন কাউন্সিলর ফজলুল হক আজিজুর রহিম মিসবা মহসিন আহমেদ তখলিস মিয়া গোলাম রাব্বানী সহ আরও অনেকে পরে সর্বসম্মতি কমে মোহাম্মদ ইসমাইল হোসেনকে সভাপতি আফাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং আনসার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে একটি আংশিক কমিটি গঠন করা হয় গ্রীষ্মকালীন সময়ে ইতালিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের সমন্বয়ে কিছু পৌর কর্পোরেশন বহুজাতিক মেলার আয়োজন করে যা ফেস্তা দ্য পপলি নামে পরিচিত এই মেলা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল হক এমদাদ প্রতি বছর গ্রীষ্মকালীন সময় ইতালিতে বসবাসরত বিভিন্ন দেশীয়দের নিয়ে কিছু পৌর কর্পোরেশন বহুজাতিক মেলার আয়োজন করে যা ফেস্তা দেল পপলো নামে পরিচিত আর এই মেলা অংশ নেয় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থাইল্যান্ড সহ বহু দেশীয় লোক তারা প্রবাসে তাদের দেশীয় কালচারগুলো উপস্থাপন করার চেষ্টা করে পাদোতে বসবাসত প্রবাসী বাংলাদেশিরা ও সবুজ বাংলা অ্যাসোসিয়েশন তাদের সংগঠনের সকল সদস্যদের নিয়ে খাবার দোকান দিয়ে বাংলাদেশি খাবার ইতালিয়ান সহ বিভিন্ন দেশীয়দের মাঝে পরিবেশন করে বিভিন্ন দেশীয়রা বাংলাদেশি খাবারের স্বাদ গ্রহণ করে বাংলাদেশি স্টলে ভিড় জমায় এছাড়াও মেলা বিভিন্ন প্রকৃতির অস্থায়ী স্টল বসে পরে সাংস্কৃতিক পর্বে প্রতিটি দেশের শিল্পীরা তাদের দেশীয় নাচ গান উপস্থাপন করে বাংলাদেশের পক্ষে গান পরিবেশন করে ব্যানিস থেকে আসা মানসী পাল ও তার নিত্য নৃত্য পরিবেশন করে বিসেন্সার অন্যতম নৃত্যশিল্পী সাবিয়া হোসেন ছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দ থেকে এমদাদ আই রোমের মন্তান বাসীর দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল একটি মসজিদ স্থাপন করা গত তেইশ জুন রবিবার বাদ আসর সন্ধ্যে ছয়টায় মসজিদ এ বাইতুল মোকারম প্রতিষ্ঠিত করার মাধ্যমে তাদের এই প্রচেষ্টা সার্থক হয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান চুন্নু জানান স্থানীয় কমিশনার দিলীপ মাঝির তত্ত্বাবধানে ইতালির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদ হোসেন রোমের কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি জেনারেল সহ মসজিদ প্রতিষ্ঠার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্ব মুজিবুর রহমান সিকদার ইফতেখার আলম কবির হোসেন মোহাম্মদ আজাদ এ সময় বক্তব্য রাখেন মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজি সাধারণ সম্পাদক হাসান ইকবাল ইতালি বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম কোষাধ্যক্ষ আবুল কালাম সহধর্ম ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান হীরা এ সময় উপস্থিত বক্তারা এই মসজিদ স্থাপনের ফলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি স্থানীয় মুসলমানরা ধর্মীয় আচার অনুষ্ঠান সহ শিশুদের কোরআন শিক্ষা দেওয়া সম্ভব হবে বলে উল্লেখ করেন ইতালি আওয়ামী লীগ ভারেজ প্রভিন্স এর নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গালারাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হাসান শামীম গত তেইশ জুন রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ ভাইরাস প্রভিন্সের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গালারাতের স্থানীয় একটি রেস্টুরেন্টে নবনির্বাচিত সভাপতি ইনায়েত হোসেন ডিপন মোল্লার সভাপতিত্বে যৌথভাবে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গাজী ফিরোজ আহমেদ ও মিলান যুবলীগ নেতা অনিক হাওলাদার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইদুর মাতব্বর সাবেক আহ্বায়ক নাসির আহমেদ টিপু সুলতান মাওলা ও নুরুল ইসলাম হাদি খানের পরিচালনায় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মালিক মোল্লা বাংলাদেশ সমিতি ভারেস প্রভিন্সের সাবেক সভাপতি নূর মোহাম্মদ মালেক মিলান দিয়ার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সৈয়দ মোহসিন মিলন মান্নান মালিথা মাহবুবুর রহমান হান্নান মাস্টার বেলাল মাতব্বর লিয়েকাত আলী মাতব্বর নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি সুলতান সিকদার লিঙ্কান আহমেদ সাংগঠনিক সম্পাদক হোসেন টিপু যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ দুলাল নজরুল ইসলাম ক্রীড়া সম্পাদক নাজমুল হাসান মুক্তিযোদ্ধা সম্পাদক কিনু মল্লিক মহিলা বিষয়ক সম্পাদক লিপি আক্তার খান প্রমুখ সমাপনী বক্তব্যে এনায়েত হোসেন রিপন মোল্লা তাকে সভাপতি নির্বাচিত করায় ভারেস প্রভিন্সের আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভারেস প্রভিন্সে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানে মিলান নম্বর দিয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নাজমুল হাসান শামীম চ্যানেল আই গালারাতে ইতালি বাংলাদেশ আওয়ামী লীগের চৌষট্টিতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার নবগঠিত কমিটি গঠনের উদ্যোগে এক আলোচনা সভা অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান রিপোর্টে থাকছে বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা চৌষট্টি উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ গেট ম্যানচেস্টার শাখার নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যানচেস্টার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি সুরাবুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলাম মোস্তফা ও যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে প্রবৃত্ত কোরআন থেকে করেন গোস মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শাহ আজিজুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবধার বিষয়ক সম্পাদক শাহরব আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওহিদুর রহমান টিপু মাহবুব আহমেদ এম বি গুলাম মোস্তফা এম বি কবি ইলিয়াস উদ্দিন শৌকত আহমেদ এম বি আবুল আসেম ভুইয়া কাউন্সিলর লুতুর রহমান বক্তব্য রাখেন রহমান গুলাম আনিস চৌধুরী মুজাহিদুর রহমান আমিরুল ইসলাম মধু মনুল আমিন কাউসুল ইমাম চৌধুরী শামসুমিয়া মিজবাহউদ্দিন সাইম কাউসাল আহমেদ প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় লন্ডনে তারে গিয়ার দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান বক্তারা আওয়ামী লীগ সরকারের বিগত সাড়ে চার বছরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা নেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা ম্যানচেস্টার আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানান এবং তাদের মাধ্যমে সংগঠনের আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল চ্যানেল আই নিউজ বার্মিংহামের জালামিয়া ইনস্টিটিউশনের নতুন কমপ্লেক্স পরিদর্শন উপলক্ষে স্থানীয় একটি টাউন হলে এক সভার আয়োজন করা হয় বিস্তারিত থাকছে আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের রিপোর্টে আজ বার্মিংহামের ওয়েস্ট প্রমিসে জালালিয়া এডুকেশনাল ইনস্টিটিউশনের নতুন কমপ্লেক্স পরিদর্শন উপলক্ষে স্থানীয় টাউন হলে এক সভার আয়োজন করা হয় সবাই লন্ডন মানচেস্টার নিউকাসাল সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আলিম উলামাগণ যোগ দেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন ফুলতুলি সহপৈত্যে ও বাংলাদেশ আঞ্জুমানা আল ইসলা যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা কাদির আল হাসানের সঞ্চালনে আর্কিটেক্ট প্রজেক্টরের মাধ্যমে কমপ্লেক্সের বিভিন্ন দিক আগত অতিথিবৃন্দের কাছে তুলে ধরেন যেখানে এগারো বছর বয়স থেকে উনিশ বছরের ছেলে মেয়েদের ইসলামী উচ্চশিক্ষার সুযোগ সুবিধা থাকবে সবাই বিভিন্ন শহর থেকে আসা নেতৃবৃন্দ এই বিশাল কমপ্লেক্সের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন বক্তৃতার এক পর্যায়ে ওয়েস্ট বোমিস জামে মসজিদ কমিটির সভাপতি আমিন আনহার প্রোগ্রামের দাওয়াত নাফা অভিযোগ করলে আয়োজকবৃন্দ তার অভিযোগ পরে শোনা যাবে বললে এ নিয়ে কথা কাটাকাটিতে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে পরে আঞ্জুমানে আল ইসলাম সভাপতি হাবিজ মাওলানা আব্দুল জলিলের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয় সভা শেষে আগত অতিথিবৃন্দ নতুন কমপ্লেক্স পরিদর্শন করেন ওয়েস্ট বমিসের এই নতুন কমপ্লেক্স প্রবাসের দিনই শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন বার্মিংহাম থেকে আব্দুল আহাজ চ্যানেল আই এদিকে ইতালির ভিসেন্সার স্কিউদে বাংলাদেশ কালচারাল সেন্টার ও পিস গ্রুপের যৌথ উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে স্কিউ রবিনসন্স পার্কে এক গ্রীষ্মকালীন মেলার আয়োজন করা হয় বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদের আরেকটি রিপোর্টে ইতালির বিশেষার এসকিউ শহরে বাংলাদেশ কালচারাল সেন্টার এবং বাংলাদেশের কক্সবাজারে নির্মাণাধীন উপমহাদেশের সর্বপ্রথম ইসলামী শরিয়া কমপ্ল্যান পিসমেরিনা ফাইভ স্টার হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হীরা যৌথ উদ্যোগে রোববার স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এসকিউ রবিনসন পার্কে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন মিলন মেলা এখানে জন্ম কিংবা বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাংলাদেশের কালচার ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই মিলন মেলার আয়োজন দিনটি ভালো আবহাওয়া থাকায় পার্কে শিশু কিশোর পুরুষ মহিলাদের নিয়ে আনন্দ পরিবেশের সৃষ্টি হয় ছোট শিশুরা বিভিন্ন খেলাধুলা আর বড়রা গান গল্প নিয়ে সারাক্ষণ থাকে ব্যস্ত এস্কিওতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি প্রায় প্রতিটি পরিবারের সদস্যগণ উপস্থিত হয় রবিনসন পার্কে মহিলারা বাসা থেকে আসার সময় দেশীয় স্বাদের নানাবিধ মুখরিচিত খাবার নিয়ে আসে এসব খাবার ছোট বড় সকলেই অধীর আগ্রহ আত্মতৃপ্তি সহকারে আহার করতে দেখা গেছে আগতরা এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী পারিবারিক সুসম্পর্ক শিশু কিশোর প্রত্যেকের মাঝে ধর্মীয় ও সামাজিক চেতনা শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষার সহায়ক হবে বলে মনে করেন পিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হীরা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তার বাসায় বলেন স্পন্সরে আজকে যে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে যে বনভোজনের আয়োজন করা হয়েছে আমরা এটাতে অংশগ্রহণ করে আপনাদেরকে স্পন্সর হিসেবে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত বাঙালি প্রোগ্রামে মিলন মেলায় আমরা সব ভাই বোনেরা একত্রে মিলিত হয়ে মিলিত হতে পেরেছে বলে আমরা সবাই খুব খুশি এবং আমরা চাই প্রতি বছর এরকম প্রোগ্রাম হোক এবং আমরা সবাই একসাথে মিলিত হই ইতালির বিশেনসা থেকে এমদাদুল হক এমদাদ চ্যানেল আই পবিত্র সবে উপলক্ষে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের দরগায়ে মুসল্লিদের ঢল নামে মহান আল্লাহ তালার কাছে পানা ও সকল সমস্যার সমাধানে হাজারো মানুষের আসে এরাতে সকাল থেকে হাজার হাজার মুসল্লিরা দূর দূরান্ত থেকে দরগায় আসেন দুপুর গড়াতে লাখো মুসল্লিরা সমাগম ঘটে দরগা প্রাঙ্গণে অন্যদিকে হজরত শাহপুরাণ রহমতুল্লাহ আলাইর মাজার সহ সিলেটে অন্যান্য আউলিয়াদের মাজারেও জিয়ারতের উদ্দেশ্যে ভিড় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা এ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো তারেক রহমানের রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে বার্সেলতের বিশেষ সভা বাংলা পোস্টের উদ্যোগে নবনির্বাচিত লেবার লিডার সিরাজুল ইসলামের সংবর্ধনা এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ